আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন বা নতুন ভোটার হবেন, আজকে আমি আপনাদেরকে এটা দেখে দেবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই রয়েছি যেন আমরা ভোটার না, আমাদের বয়স হয়েছে, আমরা চাইলে কিন্তু আমাদের স্মার্টফোনটির মাধ্যমে বাসায় বসে থেকেই আমরা ভোটার হতে পারবো। ওকে, তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং কিভাবে আমরা নতুন ভোটার হবো আমরা দেখে নিই। ওকে, তো গাইস, এর জন্য আমরা গুগল সার্চ চলে আসবো। আসার পর এখানে সার্চ করবো যে service.nid.gov.bd লিখে। ওকে, আপনাদের সুবিধার কারণে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তারপর দেখতেছেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন, আবেদন করুন নামের যে বাটনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নিবন্ধন, পুরো নাম ইংরেজিতে, জন্ম তারিখ, দিন, মাস, বছর। ওকে, তারপর দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড, আমাদেরকে এইভাবে সুন্দর করে এই ফর্মটা পূরণ করতে হবে। ওকে, তো আমি একটা ডেমো আকারে আপনাদেরকে আজকে দেখাবো এটা। তো সেইখানে আমি এখানে একটি নাম লিখলাম, তারপর এখানে দিন দেব, এখানে আমি জন্মদিন দিচ্ছি, তারপর এখানে মাস দেব, তারপর এখান থেকে আমরা বয়স দেব। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটা আমরা সুন্দরভাবে দেখব, দেখার পরে এটা সুন্দরভাবে লিখে তারপর এখানে বহাল আমরা এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তারপর বার্তা পাঠান আমরা এখানে সরাসরি ক্লিক করে দেবো, জাস্ট ওয়েট। তারপর আমাদের কাছে একটা ওটিপি কোড চলে এসেছে, তো আমরা এই ওটিপি কোডটা এখানে সুন্দরভাবে লিখব। ওকে, তো আমি ওটিপি কোডটা দেখতেছি, তারপর দেখতে পাচ্ছেন যে বহাল আমরা এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড লিখুন। ওকে, তো আমরা এখানে একটা সুন্দর ইউজার নেম দেবো, তারপর এখানে আমরা পাসওয়ার্ড, তারপর এখানে বহাল আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ড, সরি, ইউজার নেমটি অন্যজন ইউজ করেছি, আমাদের ইউজার নেমটি ব্যবহার করা যাবে না, তো আমরা একটা হরফেল করে অন্য একটা ইউজার নাম দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল আমাদের চলে এসেছে, আমাদের এখানে জন্ম তারিখ এবং নাম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, প্রোফাইল দেখুন, পরিবর্তন করুন, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমাদের মেইন কাজ এখানে, তো দেখতে পাচ্ছেন এডিট, আমরা সরাসরি এডিটের মধ্যে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিতেছি, জাস্ট ওয়েট, আমার নেটটা একটু স্লো, তো সেইখানে। তারপর দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত তথ্য, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যদি ব্যক্তিগত তথ্য দিতে চান এখানে ক্লিক করবেন, নাহলে নাই। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে নাম, তো আমাদের এখানে নাম দিতে হবে, প্রথমে বাংলায় দিতে হবে। ওকে, তারপর এখানে ইংরেজিতে আমরা অটোমেটিক টু চলে এসেছে, তারপর এখান থেকে আমরা আমাদের লিঙ্গটা সিলেক্ট করে দেবো, হিজড়া, পুরুষ, মহিলা, কোনটা আপনি এটা দিবেন। তারপর এখান থেকে আপনাদের রক্তের গ্রুপটা দিতে হবে। আর একটা কথা এখানে অবশ্যই মনে রাখবেন যে এখানে যে দাগগুলোর মধ্যে স্টার লাল চিহ্ন রয়েছে এই ঘরটা করে পূরণ অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু এই ফর্মটা সাবমিট করা যাবে না। ওকে, তারপর দেখতে পাচ্ছি এখানে জন্ম নিবন্ধন নাম্বার, এখানে আমরা আমাদের জন্ম নিবন্ধন নাম্বার দেবো। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তো অটোমেটিক বসে রয়েছে, তারপর এখান থেকে আমরা আমাদের জন্মস্থান দিয়ে দেবো। তো এখানে জন্মস্থান খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যায় আর কি, যাই হোক, তো আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনাদের জন্মস্থানটা খুঁজে বের করবেন, তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে জাতীয়তা, অটোমেটিক তো এটা বসেই রয়েছে, তারপর পিতার তথ্য, যদি মৃত হয় এটা ক্লিক করে দেবেন, না হলে নাই। তারপর দেখছেন যে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, তো আমরা সুন্দরভাবে পিতার নাম প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে লিখবো। ওকে, তারপর দেখতে পাচ্ছেন পিতার এনআইডিটা অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। ওকে, তো আমরা যেটা অপশনাল রয়েছে আমরা পরে দেবো, আমরা এখান এটা দেবো না। ওকে, যাই হোক, তারপর আমরা দেখতে পাচ্ছি মাতার তত্ত্ব, মাতা যদি মৃত হয় টিক্সনে দেবো, না হলে নাই। মাতার নাম প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে লিখবো, তারপর মাতার এনআইডিটা অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছি যে বৈবাহিক অবস্থা, তারপর নির্বাচন করুন, আমরা এখানে ক্লিক করে বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছেদ কোনটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে, তারপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে যে বিষয়গুলো রয়েছে মূলত এই বিষয়গুলো এখানে অপশনাল, তো আমাদের এগুলো পূরণ করার দরকার নেই। তারপর এখানে পরবর্তী আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর জাস্ট ওয়েট, দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বাংলায়, তো আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে আর কি, যাই হোক, তো আমি মাধ্যমিক দিচ্ছি আপাতত। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পেশা, তো আমরা আমাদের এখানে পেশাটা সিলেক্ট করে দেবো। ওকে, পেশা দিলাম, তারপর নিচের দিকে আমরা একটু চলে আসবো, আসবো, দেখতে পাচ্ছেন যে ধর্ম, তো আমরা আমাদের এখানে ধর্মটা সিলেক্ট করে দেবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেটাই আর কি। তারপর এখান থেকে আমরা আবার উপর দিকে যাবো, তারপর পরবর্তী আমরা এখানে ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করার পর এখানে সামটাইম ওয়েট লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অবস্থানরত দেশের নাম, আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন বা আপনি কোথা থেকে আবেদন করতেছেন এটা আপনি দিবেন সিলেক্ট করে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন ভোটার ঠিকানা স্থায়ী, তারপর নিচে দেখতে পাচ্ছেন যে বিভাগ, আমরা আমাদের বিভাগ দেবো, তারপর এখান থেকে জেলা দেবো, তারপর এখান থেকে উপজেলা দেবো, আমি উপজেলা দিচ্ছি, তারপর দেখতে পাচ্ছি RSM, তো আমরা এখানে আমাদের কোথায় রয়েছে, আমরা পল্লী পৌরসভা শহর আমরা এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে সিটি কর্পোরেশন আমরা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের ইউনিয়নটা সিলেক্ট করব। ওকে, এরপর দেখতে পাচ্ছেন যে মৌজা বা মহল্লা, আমরা আমাদের যদি মৌজা এখানে খুঁজে না পাই তাহলে আমরা এখানে অন্যান্য এখানে ক্লিক করে আমরা আমাদের মৌজা অথবা গ্রামটা এখানে সুন্দরভাবে লিখে দেবো। তারপর এখানে আমরা আমাদের ইউনিয়নে ওয়ার্ড নাম্বার লিখবো, তারপর এখানে গ্রাম ও রাস্তা নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখবো। ওকে, তারপর এখানে কিন্তু পোস্ট অফিস বাংলায়, তো আমরা এখানে আমাদের পোস্ট অফিসটা দেবো। তারপর এখানে সব কিছু যদি ঠিক থাকে আমরা আরেকবার তথ্যটা চেক করে দেখবো আর কি, যা হোক তো আমি তথ্যটা চেক করে দেখতেছি। তো দেখার পর আপনার আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন যে স্থায়ী ঠিকানা, আপনারা সুন্দরভাবে এটা পূরণ করে দেবেন। ওকে, তো পূরণ করার পর এখানে পরবর্তী আমরা সরাসরি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতেছেন কাগজপত্র পাশে রয়েছে, পরবর্তী আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখছেন যে নিশ্চিত করুন সাবমিট রয়েছে, আমরা সাবমিট এখানে ক্লিক করব। তারপর দেখছেন যে প্রোফাইল ডাউনলোড করুন, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, তো আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। এরপর দেখতেছেন যে আমাদের সব তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের সব তথ্যগুলো এখানে শো করতে হচ্ছে আর কি, যা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের মধ্যে এরকম একটি ফর্ম ডাউনলোড হবে আর কি, যা। তো এই ফর্মটি আমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সুন্দরভাবে প্রিন্ট করব এবং এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করব। এবং ফর্মটি পূরণ করার পর ফর্মটির মধ্যে যেসব কাগজপাতি চেয়েছি এই কাগজপত্রগুলো সহকারে আমরা আমাদের নিকস্থ নির্বাচন কমিশন অফিসের মধ্যে চলে যাব। যাওয়ার পর এই কাগজপাতি সহকারে আমাদের সব প্রমাণপত্রগুলো তাদেরকে জমা দেওয়ার পরে তারা কিছুদিনের মধ্যে আমাদেরকে ফোন করে বা SMS-এর মাধ্যমে ডাকবে। আমরা তারপর এখানে গেলে তারা আমাদের ছবি টবি সব কিছু তুলে আমাদেরকে একটা NID কার্ড দিয়ে দেবে আর কি, যাক তারা কিছুদিন সময় নিয়ে আমাদেরকে NID কার্ডটা দিয়ে দিবে। তো আর একটি কথা বলে রাখছি যে এখানে কী কী কাগজপাতি লাগবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে মূলত আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন লাগবে এবং আপনার স্কুল সার্টিফিকেট লাগবে, প্লাস আপনার বাপ মায়ের ভোটার আইডি কার্ড লাগবে। তাহলে আপনাদেরকে কিছুদিনের মধ্যে আপনাদের নতুন ভোটার আইডি কার্ডটা দেওয়া হবে। ওকে, তো আপনারা চাইলে এভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। ওকে, তো মূলত আমি বাংলাদেশের অনলাইন সিস্টেমের উপর ততটা বিশ্বাসী না, সেই কারণে আমি ডেমো আকারে আপনাদেরকে দেখালাম এই জিনিসটা আর কি, যাই হোক। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য একটি ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।